হাসি ওজন হবে ডাইরেক্ট হাসি ওজন হাঁস ওজন হওয়ার পর ওরা হাঁস আমাদের কাছ থেকে নিয়ে নিল ওদের মতো ওরা এখন ড্রেসিং করবে আর নেবে মাংসটা খেতে কি রকম হাঁসের মাংস এত টেস্টি আপনি একবার খালেই পরে আর খুঁজবেন একবার খালেই খুঁজবো হ্যাঁ খুঁজবো এটা ডিএনএ দেওয়া আছে ব্রয়লারের ডিএনএ আর রাজহাঁস আর শগুনের ডিএনএ দেওয়া আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন উন্নত কৃষি চর্চা অশান্ত টেরাস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং জানবো সেই ব্যক্তির কথা যিনি কিনা ছিলেন প্রথমে বেকার মানুষ তারপরে তিনি আঞ্চলিক হাঁস প্রজনন খামার বিনাইল এর পরামর্শে তিনি ছোট করে একটি হাঁসের খামার শুরু করেন তারপর তিনি আস্তে আস্তে কঠোর পরিশ্রম দিয়ে সেই খামার থেকে এখন অনেক কয়েকটি খামারের মালিক এবং একজন তিনি সফল উদ্যোক্তা আজকে আমরা ওনার কাছ থেকে জানব এই হাঁসের খামার থেকে কেমন লাভ হয় কেমন খরচ হয় কেমন পরিচর্যা করতে হয় রোগবালায় কেমন আসে বাজারে এই হাঁসের মাংসের চাহিদা কেমন কতদিনে এটি বিক্রয়ের উপযোগী হয় এই হাঁসের রোগবালায় কেমন হয় আমরাও যদি পালন করতে চাই তাহলে কি আমরাও কি পালন করতে পারবো কি না এই টোটাল বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানবো এবং আপনাদেরকেও জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকে পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার নাম আমার নাম সাইফুল ইসলাম পাঠান সাইফুল ইসলাম পাঠান আপনার ঠিকানা এটা আমার ঠিকানা এটা বড়নগর বলে বড়নগর ফুলবাড়ি থানা মাদিলাহাট বড়নগর আচ্ছা আচ্ছা ফুলবাড়ি থানা ফুলবাড়ি দিনাজপুর তা আপনার এখানে আমরা পরিদর্শন করতে আসলাম অনেকদিন থেকে শুনতেছি যে আপনার এখানে ফার্ম আছে এক মাস দেড় মাসের বাচ্চা 2 কেজি পার হয় তা আজকে ওটা দেখার জন্য আসলাম এটা আপনার বাচ্চার বয়স কত বললেন 31 দিনের বাচ্চা ওজন আনুমানিক কত কেজি হবে 2 কেজি 200 সেট করে দেওয়া আছে তাতে পানি সাশ্রয় হয় খাবার কিরকম লাগে খাবার এগুলা 100 হাঁস পালতে গেলে 6-7 বস্তায় লাগে ঠিক লাগে 6-7 বস্তা ঠিক মানে 100 হাঁসের জন্য এটা হলো বাজারজাত কিভাবে করেন বাজারজাত করি আমরা মূলত ঢাকার লোক আসে ওখান থেকে পার্টি আসে ওরা এখান থেকে ড্রেসিং করেই নিয়ে যায় এখান থেকে আপনার বাসা থেকে ড্রেসিং করে নিয়ে একবারে জব দিয়ে ড্রেসিং করে ড্রেসিং খরচ ওরাই দেয় ড্রেসিং খরচ খরচও ওদের হ্যাঁ ওরা দেয় ট্রিটমেন্ট হিসেবে কি কি ট্রিটমেন্ট হালকা ট্রিটমেন্ট দেওয়া লাগে হাঁসে তত ট্রিটমেন্ট লাগে না হ্যাঁ একটু জিঙ্ক খাওয়ানো লাগে হ্যাঁ যাতে পালক টালক গা যায় একটু ছিটেছি বাড়ে জিঙ্ক হ্যাঁ জিঙ্ক ক্যালসিয়াম একটু দেওয়া লাগে হাড় শক্ত হওয়ার জন্য এই আর অন্যান্য রোগ কোনো রোগ বালাই ডালাই হলে তার প্রতিশোধক দেওয়া লাগে তাছাড়া এমনিতে স্বাভাবিক ভালো থাকলে চললোই পরিবেশ যদি ভালো দেওয়া যায় তাহলে সমস্যা হয় না অতিরিক্ত গরমে সমস্যা এগুলো না পাখার ব্যবস্থা করা আছে ব্যবস্থা আর এই যে খোলামেলা জায়গা ঠান্ডার দিনে বাতি মানে দিলেও সমস্যা নাই না বাতি দিলে সমস্যা বাতির ব্যবস্থা আছে প্রচন্ড ঠান্ডার সময় হাঁস পালা যাবে এবং গরমে হ্যাঁ প্রচন্ড ঠান্ডা সব সময় দিন 6 দিন বোর্ডিং যাওয়া লাগে আমাদের 700 মতো ছিল নাকি 700 থেকে 1100 মতো কারণ লাভ পার হবে লাভের অঙ্ক আর প্রথমত আমরা চাষ করতে যে আমাদের মেডিসিন মানে এক চালানে লাখের মতো লাভ হয় ৭০০ আসছে আমাদের কি ব্যবস্থা করা যায় যদি আপনি পরিবেশ দিতে পারেন আপনি যদি পরিবেশ দিতে পারেন তো সবই সম্ভব এটা পরিবেশের উপর নির্ভর করে আপনি যদি ঘরের মধ্যে বান্ধে রাখেন 1000 হাঁস তাহলে তেমন পরে দিয়ে রাখবেন হাঁস এখানে লাগে বান্ধে
খোলা মেলা রাখছে সাড়ে দুই একদম অনেকখানি জায়গার মধ্যেও তো আপনি এটা ইয়ে করেছেন ওজন বেশি এই জন্য ওজন বেশি পালা পড়ে এই জন্য পুকুরে পালা যাবে না আর তো ভাসে রাখে আর পালকে তাহলে আপনি যদি এমনি ওই হাউসের মতো কোনো কিছু করে পানি ব্যবস্থা করুন মানে গোসলের দেই তো গোসল দেই হাউস মানে কাটা কাটা করে ওটা পাকা করে গোসলের ব্যবস্থা হয় তো ওটা কে দায় বলুন তো না ওখানে না ওখানে যদি একবার কাটু করে ফেলে দেখেন জমি লাগানোর ব্যবস্থা গোসলটা তাহলে কিভাবে হবে এবার গোসল আমি এই বাড়ি থেকে দিই আমার এই মেজাটা ঘরের যেটা দাদা যদি আপনার পাকা হয় তাহলে পাকা তো ঢালাই দেওয়া আছে না ঢালাইয়ের উপর আপনার কি বালু দিয়ে বালু দিয়ে বালু দিয়ে ঠান্ডা মুরগি পালতাম তো মুরগি বাদ দিয়ে এখন হাঁস আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন বা বাচ্চা নিজে কিরকম খরচ হলো দেখলে বাচ্চা আমরা অনলাইনে যোগাযোগ অনলাইনে যোগাযোগ করে নিচ্ছি অনলাইনে নিতে হয়তো প্রতারিত হয় অনেকে বা পড়ে হয় প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বাচ্চা কত করে পড়ে বাচ্চা কত করে আমরা এগুলো দালালের মাধ্যমে নিয়েছিলাম তো আমরা জানতাম না হ্যাঁ জানতাম না যে বাচ্চা কোথা থেকে আসে ওরা আমাদের বললো যে আপনারা বাচ্চা পাবেন আমাদের এলাকার ওদের সঙ্গে কথা বলে আমরা গিয়েছিলাম এগুলোও গেছি ওইভাবে এগুলো আমাদের 94 টাকা পার্টিস করছে ওরা দালাল বাদে যদি দালালে ফোন করে না করলেন তাহলে কি বলে পাশাপাশি আর একটা খরচ আছে যদি আপনার কোনো বালাই টালাই না তাহলে আপনার কেমন হয় যে মেডিসিন নাও লাগতে পারে প্রথম দিনে যেটা আপনি বোর্ডিং দিবেন ওখানে কিন্তু আপনার ইয়া লাগবে লাইট সবিস দেওয়া লাগবে হ্যাঁ আপনার তবে এগুলা মনে করেন এখনো পাকা টাকা হয় না তো দেখতে দেখা যায় না পাকা আর কলকটা হলে আরো বেশি ভালো দেখা গেল আপনি দশ দিন শুধু ছিলেন না কেন পালক আমরা কি করবো পালক তো বেঁচবো না আমরা তো মাংস বেঁচবো সিলে মাংসটা তারপরে মানে পাল্লা উঠায় না কি করে হাঁসের এগুলা হাঁসে ওজন হবে ডাইরেক্ট হাঁসে ওজন হাঁস ওজন হওয়ার পর ওরা হাঁস আমাদের কাছ থেকে নিয়ে নিল ওদের মতো ওরা এখন ড্রেসিং করবে আর নিয়ে সহযোগিতা করা লাগে আমাদেরকে হ্যাঁ তার বিনিময়ে পয়সা দেয় যা করতে হলো বেলজিয়াম এটা হচ্ছে বেজিং বলে এটা আছে জাত কিন্তু বেজিং দুই তিন প্রকার আছে এটা হচ্ছে ফ্রান্সেরটা
এটাই ভালো না এটাই ভালো এটা সবচাইতে মানে খুব তাড়াতাড়ি বড় ফ্রান্স হ্যাঁ ফ্রান্স বেজিং ফ্রান্স এটা ডিএনএ দেওয়া আছে ব্রয়লারের ডিএনএ আর রাজহাঁস আর শগুনের ডিএনএ দেওয়া আছে রাজহাঁস শগুন আর ব্রয়লার তিনটা মিক্স করে এই হাঁস হ্যাঁ এটা ডিএনএ দিয়ে মানে এর স্বভাবটা ঠিক ওই ব্রয়লারের মতো হয়ে গেছে ব্রয়লারের মতো ওই যে দেখেন আপনাকে আমরা সহযোগিতা দিব বাচ্চা নেবেন খাদ্য নেবেন আপনি পারবেন আপনি তার মুনাফা পাবেন এটা তো ব্রয়লারের শিখে নয় এটা হ্যাঁ ব্রয়লার শিখে এটা ব্রয়লার কি শিখে এটা তোমার খাওয়ালাম কাজী 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 আর নারি তো ভালো না কাজী কাজী তো আমরা খাওয়াই কত করে বস্তা এখন ওটা ওরা গাড়ি আমাদের এখানে আসতো এইভাবে না আমরা খাওয়াইছিলাম ওটা লেজ হিসাবে মানে ওগুলা এই খুদ গুলাকে ভিজে রাখছিলাম ভিজে রাখছিলাম 8-10 ঘন্টা ভিজে রাখলে একটু ভর ভরা হয় ওই পানির সঙ্গে ফিট দিয়ে একটু ওই খুমিদের মতো করে এই হিসাবে গামলায় গামলায় খাওয়াইছি ওটা হাঁস খাইতো কিন্তু এগুলো হাঁস ওই ভাবে খায় পায়খানা করে এটা এটা পরিষ্কার কী ভাবে করতে আমি কুদাকে সাঁচে এটা অন্যদায় স্থানান্তর করতে পারি বার করে দিলাম বার করে দিলে পরিষ্কার করে তারপর কদিন করার পর একটা সময় করতে পারবে পরিষ্কার করা লাগে কদিন একটু পরিবেশ যদি খোলামেলা দেওয়া যায় তাহলে বড়ই হচ্ছে মাংসটা খাতে কিরকম হাঁসের মাংস এত টেস্টি আপনি একবার খালেই পরে আর খুঁজবেন একবার খালে খুঁজবো হ্যাঁ খুঁজবেন এত টেস্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম